এটা বাটার নয়, কেনা চলতি দুধ থেকে তোলা সর আদের জিনিস, যেটাকে হিন্দিতে মালাই বলে, খুব ভালো খেতে। এক্সেলেন্ট। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি রবিবারের ব্লগ নিয়ে, একটা ছোট্টখাট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল জলখাবারের আয়োজন। এটা হচ্ছে নবদ্বীপের স্পেশাল শর্ট টোস্ট, যেটা আমাদের বাগনানে একদমই পাওয়া যায় না। এটা হচ্ছে পাউরুটিকে সেকে তার উপরে সরকে, মানে দুধের সর যেটা তুলে রাখা হয়, তো সেটা দিয়ে তারপরে আবার চিনি দিয়ে চিনিটাকে একটু ক্যারামেল করে দেওয়া হয়। দারুণ টেস্ট লাগে, দারুণ। তো এটা তো আমাদের ঘরেতে রোজ দিন দুধ নিলেই, বাড়িতেও তৈরি করা যাবে, আর সচরাচর আমাদের এই নবদ্বীপের চায়ের দোকানগুলোতেই পাওয়া যায়। তো আজকে এটাই খাবো, অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিল। তো আজকে কিন্তু চকর পাপা নিয়ে চলে এসেছে, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। সবগুলো প্যাকেটগুলো ফেলে দেওয়া হবে, আর এইবারে আমরা জলখাবারটা শুরু। তো দেখতেই পাচ্ছ কেমন লোভনীয় দেখতে, একদম মোটা করে কিন্তু সর মানে দেয়া আছে, বাটার নয়। যেভাবে আমরা বাটার টোস্ট বানাই ঠিক সেইভাবেই তৈরি করে, কিন্তু বাটারের জায়গায় জলখাবার খাচ্ছে। এই যে কেমন খেতে, বন্ধুরা দেখতেই পেলে জলখাবার খাওয়া কিন্তু কমপ্লিট। আর এখানে কিন্তু সচরাচর ভাত খাওয়া হয় মানে সকালেতে, আর এখন যেহেতু আমার অভ্যেস হয়ে গেছে ভাত একবার খাওয়া, আর বারবার করে খেতে ইচ্ছে হয় না। তো এখানে চলছে রান্নার আয়োজন। দেখো মা করবে হচ্ছে চিকেন, ওখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে, আর হচ্ছে মা যেহেতু চিকেন খায় না এই জন্য একটু চিংড়ি মাছ করবে। তো চিংড়ি মাছটা কীভাবে করবে তোমাদের সাথে শেয়ার করব। দেখো মা এখানে সব রকম মশলা মেখে নিয়েছে, মশলা বলতে ওই আদা, জিরে, ধনে, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, হ্যাঁ এই সমস্ত, তারপরে কাঁচা তেল, আর সামান্য একটু আদা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছে। এইবারে সামান্য একটু জল দেবে, মানে ওই মশলাটা যে মেখেছে হাতটা ধুয়েই জল, হাত ধুয়ে জল দিলে ওই একটা স্বাদ আলাদা হয়, তাই না? ওটা মায়ের হাতের স্বাদ। তো এইভাবে হচ্ছে এইটা করবে, এটা ভাপা করবে। তো ভাপা তো অনেকেই অনেকভাবে করে, সর্ষেটা দেয় মাস্ট, কিন্তু আমার মা কিন্তু ওই সর্ষে দেয় না, এইভাবে করে। এইটা টেস্ট বা গন্ধে সারা ঘর একদম মমা হয়ে যায়। তো যাই হোক, দেখো এইভাবে ছোট্ট মতন একটা টিফিন বাটিতে অল্প করেই করবে, আমরা যেহেতু বাড়িতে চলে যাব। এই দেখো সব রেডি হয়ে গেছে। এবার দিচ্ছি একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে একটা ঢাকনা দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবে। দুটো সিটি দিয়ে মানে বন্ধ করে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে হচ্ছে চিকেনের জন্য মশলাটা কষানো হচ্ছে, আর ম্যারিনেট করা তো রয়েইছে। তো মা এদিকে রান্না করুক। আর এখানে চকর পাপাকে পাঠিয়ে দিয়েছিলাম ওই যে মধুর বাড়িতে, সে আমার ছোটোবেলাকার বন্ধু। তো ও না ভীষণ গাছ লাগাতে পছন্দ করে। দেখো কত বড়ো বড়ো ওর গাছে, তো বড়ো বড়ো উচ্ছে হয়েছে। দেখো তো দেখতে পেলে বন্ধুরা মধু কত যত্ন করে গাছগুলো পাঠিয়েছে। ওর মানে ওর ভীষণ ফুল লাগানোর শখ, ফুল বলো যে কোনো গাছ, তো করেছে। ওকে একটি মাত্র বলেছিলাম, তো ও কিন্তু বলেছে চলে, আমি যেতে পারিনি, চকর পাপাকে দিয়ে পাঠিয়েছিলাম। তো শুধু গাছ নয়, একদম যত্ন করে কী সুন্দর করে একটা বোতলের মধ্যে করে দিয়েছে। আর আসলে গাছ যেটা ন্যাক থাকে, তো ওটা করেছে। আর হচ্ছে দুটো ওর গাছের বড় বড় করলা দিয়েছিল। তো আমি আর খুব টাটকা বলে মা পছন্দ করে বলে মাকেই দিয়ে এসেছি যে তুমি ওটা খেয়ে নিও, একদম গাছের মানে একদম সার ছাড়া। তো যাই হোক, এইবারে বাড়িতে দেখো আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওদিকে চিকেন আর এই যে চিংড়ি মাছটা, চিংড়ি মাছটার গন্ধটা যা এত ভালো বা এত টেস্টটা হয় সে বলে বোঝানো যাবে না, যারা একবার করে খাবে তারা বুঝতে পারবে। তো যাই হোক, যেহেতু আমরা 3:30 ট্রেনে বেরোবো, তো চককে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি। আর এখানে ও পুরোনো দিনের ছবিগুলো নিয়ে সবাইকে কেমন চিনে যাচ্ছে আর কি, মজা পাচ্ছে। দেখো আর কে কে আছে দেখ, দেখি আর দেখি দাদার কত দেখা হয়েছে, চিনতে পারি নাকি দাদার কত।
ওই তো রাধা কৃষ্ণ দেখো দেখাচ্ছে দেখো বন্ধুরা পুরোনো দিনের ছবি দেখো বন্ধুরা পুরোনো দিনের ছবি সব বার করা হয়েছে আর ঠিক খুঁজে খুঁজে বার করছি কোনটা মামা দেখি হাত দিয়ে দেখাও দেখি তো বন্ধুরা দেখতে পেলে চক কিরম মজা পাচ্ছিল পুরোনো ছবিগুলো দেখে সবাইকে কিন্তু চিনে যাচ্ছিল আর এবারে আমরা চলে এসেছি নবদ্বীপ স্টেশনে বাড়ি ফিরতে হবে তো 3:15 যে ট্রেনটা আছে ওটাতে যাব বলে বেরিয়ে একে তো এই গরমের মধ্যে দুপুর দুপুর বেরিয়েছি কেননা যেতে দেরি হয়ে যাবে বলে বাড়িতে গিয়েও তো রান্না টান্না করতে হয় তো এত ভিড় ছিল আর এত গরম দেখতে পাচ্ছ চকরপার জামা একদম ভিজে মানে ঘেমে ভিজে গেছে তো যাই হোক চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে একদম কথা হবে তো কেমন লাগলে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না